হে তরুণেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি বোঝার চেষ্টা করুন, কুইন এলিজাবেথ হসপিটালের কথা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে বাবা। যারা খোঁজ খবর রাখে তারা জানে কুইন এলিজাবেথ হসপিটালের কথা। হে জওয়ান জমাগেরা, ১৯ মে ২০১৯ সাল কুইন এলিজাবেথ হসপিটালে ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা সারা পৃথিবীকে নড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, সারা পৃথিবী অবাক হয়ে গিয়েছে। হঠাৎ করে বাবা, ভাই আমার, দোস্ত আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, একটা মা প্রেগনেন্ট ছিল, পেটে তার বাচ্চা ছিল, যন্ত্রণা শুরু হয়ে গেল, কঠিন অসুবিধা তৈরি হলো, ওই মাকে ছুটে ছাটে নিয়ে গিয়ে কুইন এলিজাবেথ হসপিটালে ভর্তি করা হলো। হে তরুণেরা, হে জওয়ান যুবকেরা, হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাই জানিয়ে দেন, ওয়াসাইন আল ইনসানা বেওয়ালে দাই হেসানা হামালাত হু উম্মহু কুরহাও ওয়াদাত হু কুরহান ওয়াহামলহু ওয়াফিসালহু সালাসুনা সাহারা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের উপর নির্দেশ দান করেছি, আল্লাহ বলছেন, বান্দারে তোমরা তোমাদের পিতামাতার এহসান করো, কেননা তোমাদের মা কত কষ্ট করে তোমাদের গর্ভে ধারণ করেছে, আর কত কষ্ট করে তোমাদের দুগ্ধপান করিয়েছে, দুগ্ধপান করাতে আর গর্ভে ধারণ করতে ৩০টা মাস সময় লেগেছে। জোরে হবে না, জোরে হবে না। তাই রাসূল দল বলে দিয়েছেন, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, বান্দারে তোরা এই বলি আমার কাছে দোয়া চাও, নামাজের পাড়িতে এই বলি তোরা হাত তোল, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া চাইবেন এটা বলে সকলে পড়ুন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রব, হুমা, ওদের দুজনকে রহম করুন, দয়া করুন, কামা যেমন তারা রব্বায়ানি সগীরা ছোটবেলায় আমাদের উপর রহম করেছিলেন, দয়া করেছিলেন। রাসূল অন্য জায়গায় বলছেন, যাও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সেবা করব, কার খেদমত করব, মানে আহাত বেহুসনি সাহাবাতি। রাসূল বললেন, কলা, রাসূল বলেন, উম্মুক, তোমার মা। সাহাবী জিজ্ঞাসা করেন, তারপর কে? রাসূল বলেন, তোমার মা। তারপর কে? রাসূল বলেন, তোমার মা। তিনবার রাসূল মায়ের কথা বলে শেষে বললেন, কলা আবুক, তোমার পিতা। বাচ্চা পেটে থাকলে মায়ের যে কি কষ্ট, কি তাকলিফ হয়, সেটা দুনিয়ার কোন পুরুষ মানুষ অনুভব করতে পারে না। ভাইরা আমার, জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে তরুণীরা, হে আমার মুরব্বিয়ারা, এই কুইন এলিজাবেথ হসপিটালের গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্টের সমস্ত ডাক্তারেরা পেশেন্টটাকে নিয়ে গবেষণা শুরু করে দেয়। ওই পেশেন্টটার শারীরিক অবস্থা এমন ছিল, ডক্টরেরা সিদ্ধান্ত নিয়ে বললেন, আমাদের মেডিকেল থিওরি বলছে, হয় পেশেন্ট বাঁচবে না হলে বাচ্চা বাঁচবে, হয় বাচ্চা বাঁচবে না হলে বাচ্চার মা বাঁচবে, যে কোনো একজন কেউ বাঁচবে, একজন মারা যাবে। ভাই আমার, দোস্ত আমার, হে তরুণেরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেশ কিছুক্ষণের চেষ্টায় অপারেশন সাকসেস স্কুল হলো, মা রক্তে রক্তাক্ত হয়ে গেলেন, দেখা গেল হাই রে হাই সন্তানের জন্ম হলো বটে, জননী মা, গর্ভধারিণী মা ইন্তেকাল করে, মারা যায়। ভাইরা আমার, জওয়ান যুবকেরা, বাচ্চার জন্ম হওয়ার পর বাচ্চা কিন্তু
কান্না শুরু করে দেয়। এই বাচ্চা এমন কান্না শুরু করে দিল, কান্না আর বন্ধ হয় না, কান্না আর বন্ধ হয় না। ভাই আমার কিছু কম বেশি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ধরো বাচ্চার কান্না বন্ধ হয় না। এতটুকু বাচ্চা এখনই যার জন্ম হয়েছে, এরকম বাচ্চা যদি এভাবে কাঁদতে থাকে ভাই আমার বাচ্চাও হয়তো বাঁচানো যাবে না। এ তরুণেরা ডক্টরেরা কখনো এই নার্সের কাছে দেয়, কখনো ওই নার্সের কাছে দেয়, নার্সরা বড় চেষ্টা করে ভাই আমার বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন ভাবে ভাই আমার দুগ্ধপান করিয়ে এটা পান করিয়ে বিভিন্ন ভাবে বাচ্চাকে চুপ করানোর চেষ্টা করলেও বাচ্চা কিন্তু কান্না বন্ধ করে না। হে তোমার যুবকেরা, হে আমার মুরব্বী আরিরা, মায়ের ডেড বডি পড়ে আছে, চার ঘন্টা হয়ে গেল, মা মারা গিয়েছে, বাবা সিনিয়র ডাক্তারেরা বিচলিত হয়ে গেলেন, তারা শেষে সিদ্ধান্ত নিলেন যাও যাও হে নার্সরা ওই বাচ্চাটাকে মৃত মায়ের পাশে গিয়ে শুইয়ে দাও। হতে পারে মায়ের গন্ধ বাচ্চার নাকে ঢুকবে, মৃত মায়ের পাশে গেলে হয়তো তার মায়ের সান্নিধ্য পেলে বাচ্চা হয়তো কান্না থামাতে পারে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ঘটনা সারা পৃথিবীকে নড়িয়ে দিয়েছে, মৃত ডেড বডির পাশে, মৃত মায়ের পাশে ছোট দুধের শিশু বাচ্চাকে দিয়ে দেওয়া হলো, বাচ্চা মায়ের শরীরে ধাক্কা মারতে লাগলো, কান্না তখন বন্ধ করে নাই, কাঁদছে বাচ্চা, কাঁদছে বাচ্চা, কাঁদছে বাচ্চা, কাঁদছে বাচ্চা, কাঁদছে বাচ্চার কান্না, ভাই আমার এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, খোদার করুণা তখন রহমত ঝরে এলো, আল্লাহর করুণা তখন অবতীর্ণ হলো। হে জওয়ান যুবকেরা, চার ঘন্টার ডেড বডিটা, চার ঘন্টার মৃত ডেড বডিটা হঠাৎ করে হাতটা নড়ে উঠলো, হঠাৎ করে পাটা নড়ে উঠলো, আস্তে 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 শরীরটা জাগতে লাগলো, মৃত মামা চোখ খুলে তাকালো। জোরে হবে না, জোরে হবে না, সারা পৃথিবী তোল পার হয়ে গেল, কি করে সম্ভব একটা চার ঘন্টা ডেড বডি কি করে জেগে উঠতে পারে? গত ১৯ মে ২০১৯ সাল, জায়গার নাম হলো হংকং, এলাকার জায়গা হসপিটালের নাম হলো কুইন্স এলিজাবেথ হসপিটাল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ বলছেন বান্দারে আমি এক এক জায়গায় এক একটা ঘটনা ঘটিয়ে অন্য জায়গার মানুষকে শিক্ষা দিয়ে এখনো সময় আছে, রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। তবে মেডিকেল সায়েন্স কিন্তু এর একটা সমস্ত কাজ ঘটে গেলে সায়েন্স একটা তার যুক্তি খাড়া করে যে এই কারণে এটা হলো, কিছুদিন পরে অন্য বিজ্ঞানী এসে আবার আগের বিজ্ঞানীর কথাকে ক্যান্সেল করে দেয়, দিয়ে বলে না ওটা ঠিক ছিল না, ওটা একটু ঠিক হয়েছিল, এটা পুরোটাই ঠিক হলো, আমি যেটা বলছি এটা পুরোটাই ঠিক। আবার কেউ এসে হয়তো ২০ বছর ৩০ বছর ৫০ বছর পরে এসে বলবে না না আগের থিওরিটা সবটাই ভুল ছিল, নতুন থিওরি আবিষ্কার করলাম, এই কারণে ওই ঘটনাটা ঘটেছিল। বিজ্ঞান পরিবর্তনশীল, কথা ঠিক না ভুল, আগে যা বলেছে এখন অন্য বলছে, পরে আবার অন্য বলতে পারে, কিন্তু আমার আল্লাহর কোনো পরিবর্তন হয় না ভাইরা আমার। তবে ওই মেডিকেল সায়েন্সের ডিপার্টমেন্টের গাইনোকোলজিস্ট ডক্টরেরা তখন বলল এটা কি করে সম্ভব, কি করে সম্ভব, জীবনে তো আমরা এতদিন প্র্যাকটিস করেছি, কোনোদিন ডেড বডি, মৃত ডেড বডি এভাবে জেগে ওঠেনি, কি করে সম্ভব? তখন তারা আবার যুক্তি খাড়া করেছে, সায়েন্স নিয়ে এসেছে, বলছে দেখো যে মস্তিষ্ক কিন্তু সবচেয়ে শেষে মারা যায়, মস্তিষ্কের ভিতরে যে অসংখ্য কোষ আছে এরা সবচেয়ে শেষে মারা যায়, তো শেষ কয়েকটা কোষ তখনও জীবিত ছিল, মস্তিষ্ক তখনও কিছুটা জীবিত ছিল, ডেড বডি মারা গেছে, হাত বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, শরীর সমস্ত কিছু স্টপ হয়ে গেছে, কিন্তু মস্তিষ্ক তখনও কিছুটা হালকা অল্প একটু একটু জীবিত ছিল।
বাচ্চার কান্নাটা মাথার মায়ের মাথার মস্তিষ্কে আঘাত করতে থাকে, ঠুকতে থাকে, ঠুকতে 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 মস্তিষ্ককে চাঙ্গা করে দেয়। মায়ের সঙ্গে বাচ্চার যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে বাচ্চার চিৎকারে মায়ের মস্তিষ্ক আস্তে আস্তে চাঙ্গা হতে থাকে। শেষে মায়ের হার্ট ভয়াবার হার্ট চাঙ্গা হয়ে গিয়ে তারপরে বডি আস্তে আস্তে সতেজ হতে থাকে। শেষে চোখ খুলে আবার পুনরায় চার ঘন্টা পর জীবিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে তরুণীরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সে আল্লাহর ক্ষমতা যা ছিল আজও সেই আল্লাহর ক্ষমতা সবই আছে। ওরে বান্দারে তোরা দুনিয়ার বুকে আমার রাসুলের তরিকা মেনে চল, আমার রাসুলকে যেভাবে রাসুল যেভাবে বলেন সেভাবে তোমরা চলো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের নবীর মধ্যে আছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই নবীর ঘর, সেই রাসূলের ঘর হলো মাদ্রাসা। এই মাদ্রাসার দিকে আমাদের নজর রাখতে হবে, রাসূলের ঘরের দিকে লক্ষ্য রাখতে হবে। এই এলেমের দরজা অনেক বেশি। একটা হাফিজ যখন মাদ্রাসা থেকে হয়, বান্দা যদি একটা ছেলেকে হাফেজে কোরআন যখন করে, কাল কায়ামতের দিনে ওই হাফেজের পিতা মাতায় আল্লাহ সন্তানের ওসিলায় নূরের পাগড়ি পরিয়ে দেয়।